জাহান্নাম। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন, হাজিহিন হাজিহি জাহান্নামাল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, এখন তাতে প্রবেশ করো। বিচারের মাঠে আল্লাহ তাআলা আপনাকে এভাবে বলবেন। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনাকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। শত্রু ওঁত পেতে বসে থাকে মানুষকে ধরার জন্য। আল্লাহ বলছেন, জাহান্নাম আপনাকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর। হাওিয়া অমাদ্রাকা মাহিয়া, মোহাম্মদ আপনি বলতে পারেন হাওিয়া নামক জাহান্নামটি কি? আল্লাহ বলছেন আমাদের নবীকে, মোহাম্মদ আপনি বলতে পারেন হাওিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, অত্র আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিয়ে বলেন, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মোহাম্মদ আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবাজান্না ফির হুতামা ওমা আদরাকা মাল হুতামা। কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদের কামাল হোতামা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মৌকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বোঝানো হয়। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, সাউসলি হে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করবো। অমাদরা কামা সাকার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আপনি সাকার নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, লা তুবকি ওয়া লা তাজার, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে মারবেও না, যেখানে মানুষকে বাঁচাবেও না, এর নাম জাহান্নাম। এই কথাটা অন্য জগতে বলছেন, ওয়া ইতিহিল মউত মিন কুল্লি মাকানি নমাহা বিমাইয়াত, জাহান্নামে তার মরণ চতুর্দিক থেকে আসবে কিন্তু ও মরবে না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লায়া মউতু ফিহা ওয়া লা ইয়াহিয়া, জাহান্নামে ও মরবেও না, জাহান্নামে ও বাঁচবেও না। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে গিয়ে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি গুণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দিই, তাহলে 1 ঘন্টায় কত যেতে পারে, 1 দিনে কত যেতে পারে, 1 মাসে কত নিচে যেতে পারে, 70 বছরে কত নিচে যাবে তা মানুষ জানে না। তবে তিনি বলেছেন জাহান্নামের নিচে যে থাকবে সে হলো মুনাফিক। একথা তিনি বলেননি তারা হবে হিন্দু, একথা বলেননি, তবে হিন্দুরা জাহান্নামে যাবে। তিনি বলেননি তারা ইহুদি, তারা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, ওদের বাঁচার কোনো পথ নেই। কেন? তাদের জান্নাতে ঢোকার কোনো পরিবেশ সুযোগ নেই। চাপানের ভাষাতে বলে, জো, আমি তো জয়ী পেলাম না ওকে ধরার, তো ও জান্নাতে যে যাবে তার জয়ী হয়নি, সুযোগই হয়নি। কেন? সুযোগটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ বলছেন, না 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 না, তোমার মায়ের ক্ষমা চাওয়ার জন্য অনুমতি হবে না। তখন আল্লাহ নবী বলছেন,
তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ তা যেতে পারো, তোমার মায়ের কবর দেখে আসো। দেখার অনুমতি আছে, ক্ষমা চাওয়ার অনুমতি নেই। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা বলবেন তাই হবে, তাই করবেন আল্লাহ। খালি আল্লাহ বলবেন বিচারের মাঠে, মাথা উঠান, যা বলবেন তাই শোনা হবে, যে ব্যাপারে কথা বলবেন সেটাই মেনে নেওয়া হবে। আপনি মাথা উঠান, কি বলতে চাচ্ছেন? যাহাই বলিবেন তাহাই মানিব, যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই গ্রহণ করব। এরপরেও মায়ের ব্যাপারে কিছু বলতে পাবেন না। পৃথিবীর মহামানব, দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, হয়নি। তার মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, তার আগে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য এরা জাহান নামে যাবে, তবে নিচে থাকবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যারা মুনাফেক তারা নিচে থাকবে। এইখানকার কথা ওইখানে লাগায়, দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে, কথা বললে মিথ্যা কথা বলে।